এখন আমি নিরামিষ আলুর দম করব, তার জন্য সাদা তেল নিয়েছি। তারপরে কিভাবে করছি আমি একে একে দেখাচ্ছি। এবার এতে আমি আলু ছেড়ে দিচ্ছি। এবার এতে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এতে কিন্তু কোনো তেজপাতা বা শুকনো লঙ্কা পড়বে না। তারপরে দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দিয়ে এবার ভেজে তুলব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। অনেকটা জিরে, আদা বাটা, আদা বাটা অনেকটা পরিমাণ দিলাম, সামান্য একটু টমেটো, সামান্য টমেটো বাটা। এবার এতে একে একে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো, তার অর্ধেক ধনে গুঁড়ো, মানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একসাথে আবার কষাব। দিচ্ছি এক চামচ দই, আর দই থেকে যে জল কেটেছে সেই। সামান্য একটু গরম জল দিয়ে ঘাঁটছি। আলুগুলো যেহেতু সিদ্ধ সেই জন্য এটা হতে বেশি সময় লাগবে না বা কুচতে বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ মতো। জলে ফেলছি। দিয়ে দিচ্ছি এবার মশলার ভাজার গন্ধ বেরিয়েছে, দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, হবে না আর একটু জল দেবো। এবার পুরোটাই উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঘেঁটে দিলাম, পরে দেখাচ্ছি আর কি করব। আমার মোটামুটি হয়ে এসছে আলুর দম। আলুর দম ফুটে উঠেছে, গ্রেভি আরও কমুক, তারপরে নামাবো। গ্রেভি গাঢ় হয়ে গেছে, এই অবস্থায় আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। তো একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেবেন, আর বেশি দেবেন না, আর আগে থেকে দেবেন না, এটা ফুটলে পরে তিতো বেশি লাগবে। ব্যাস এবার আমার এটা নামিয়ে নেব। এতে কিন্তু ঘি, গরম মশলা, তেজপাতা কিছুই পড়লো না, এইভাবেই নামিয়ে নেবো। হয়ে গেছে আমার রান্না, আমার আলুর দম রেডি টু সার্ভ। দই আলুর দম, দই আলুর দম বা মেথি আলুর দম রেডি টু সার্ভ। আসছি এবার লুচি নিয়ে। এটা লুচি হবে। লুচির জন্য আমি ময়দা নিয়েছি। ময়দাতে আমি নুন, চিনি, সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মেখেছি, আর উষ্ণ গরম জল দিয়ে মেখেছি। উষ্ণ গরম জল দিয়ে মাখলে কী হয়, লুচিটা বেশ পাতলা পাতলা হয় খেতে, মুচমুচে পাতলা, বেশ ভালো লাগে খেতে। সে কী করি দেখা যাক। কড়া বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি, লুচি ভাজবো এবার। আগেই বলেছি লুচি কীভাবে আমি, লুচির লেচি কীভাবে বা লুচির ময়দাটা কীভাবে মেখেছি। তাতে নুন, চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মেখেছি, তারপরে উষ্ণ গরম জল দিয়ে মেখেছি। তেল আরও বাড়িয়ে দিচ্ছি, এইটুকু তেলে হবে না, তেল বাড়িয়ে দিলাম। লুচি বেলে নিচ্ছি তেল দিয়ে।
ততক্ষণ তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আমি লুচি ছেড়ে দিচ্ছি। আমি একটু লাল করেই লুচি ভাজি, তো একটু লালচি করে ভাজবো। আমি কড়া ভাজাটা একটু পছন্দ করি, একদম সাদা থাকবে না। লুচি ফোলানোর সিস্টেম হচ্ছে, সমানে যদি তেল গরম থাকে তাহলে কিন্তু মুশকিল আছে, পাঁপড় হয়ে যেতে পারে। বেলার একটা ব্যাপার আছে, খুব পাতলা বেলাতে যাবে না, মাঝামাঝি বেলতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার তেলটাকে খুব তাতিয়ে নিয়ে তারপরে আঁচ কমিয়ে দিতে হবে। এবার তেল আঁচটা বাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা পুরো ঝরে যায়। প্রথম দুটো লুচি ফুল আঁচে ভাজতে হবে, তারপরে আঁচ কমিয়ে দিতে হবে, কারণ প্রচণ্ড তাপ থাকলে মুশকিল আছে, পাঁপড় হয়ে যাবে।